কালিম্পংয়ের খাসমহল অঞ্চলে ক্যাকটাস গার্ডেনের একদম কাছে একটা মাউন্টেন ভিউ ভালো হোটেল হলো হোটেলে সামিত। এই হোটেলের পুরো অ্যাড্রেস এবং কমপ্লিট রিভিউ ভিডিও শেষে দেওয়া থাকল। পার্কিং এখানে সম্পূর্ণ ফ্রি। এই হোটেলের ওয়েটিং এরিয়াটাও যথেষ্ট ওয়েল ডেকোরেটেড। হোটেলের রিসেপশনে রয়েছেন প্রফেশনাল স্টাফেরা। এখানে চেক ইন টাইম হলো সকাল 11টা এবং চেক আউট টাইম দুপুর 2টো। পাহাড়ে হোটেলে রুমগুলো একটু নিচে হয়। আমাদের রুমটা ছিল রিসেপশন থেকে 2টো ফ্লোর নিচে, যদিও লিফট ফেসিলিটি কিন্তু এখানে নেই। এখানে আমাদের একজন চেক ইন অ্যাসিস্ট প্রোভাইড করা হয়েছিল, যিনি আমাদের রিসেপশন থেকে শুরু করে রুম এবং হোটেলের সব কিছু ফেসিলিটি ব্রিফ করে দিচ্ছিলেন। আমাদের রুমটা হলো এই হোটেলের 202 নম্বর রুম, যেটি হলো একটি ডিলাক্স ক্যাটাগরি রুম। এই রুমের বাথরুমটা ছিল যথেষ্ট বড় আর ছিল সব রকম ফেসিলিটি। আর রুমটাও ছিল খুবই স্পেসিয়াস। একটা কুইন বেড, টিভি, ওয়ার্ডরোব থেকে শুরু করে ইলেকট্রিক কেটেল সব কিছুই ছিল। এছাড়া ছিল লকার এবং লন্ড্রি ফেসিলিটি। এই রুমের সবচেয়ে ফেভারিট জায়গাটা হলো এই জানলাটা, যদিও জানলা থেকে ভিউ খুবই লিমিটেড। স্টার ক্যাটাগরি হোটেলগুলোর মতো এরাও এখানে ওয়েলকাম লেটার, ওয়েলকাম ড্রিঙ্কস এবং এই উত্তরীয় মতো জিনিসটি প্রোভাইড করেছিল। ডিনারে আমরা ট্রাই করেছিলাম চাইনিজ, তবে টেস্ট ওয়াইজ দামটা যথেষ্ট বেশি। রিসেপশনের পাশ দিয়ে লবি ধরে এগুলি রয়েছে এখানকার রেস্টুরেন্টটি, তবে বাইরে বসে খাবারের ব্যবস্থাও রয়েছে। ব্রেকফাস্ট এখানে ছিল কমপ্লিমেন্টারি। নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল সব রকম অপশানই এই ব্রেকফাস্টে ছিল। ব্রেকফাস্ট কোয়ালিটি ঠিকঠাক হলেও বেস্ট পার্ট হলো সামনের এই ভিউ। গরম চায়ের সাথে এই ভিউ কম্বিনেশনটা মারাত্মক। এবারে আসি এই হোটেলের খরচ সম্বন্ধে। কালিম্পং বাসস্ট্যান্ড থেকে এই হোটেলে আসতে গেলে ট্যাক্সিতে খরচ পড়ে 100 টাকা, আর যদি শেয়ারে আসেন তাহলে খরচ পড়ে পারে 30 টাকা। স্টার ক্যাটাগরি এই হোটেলটা আমরা বুক করেছিলাম agoda.com থেকে, যেখানে ব্রেকফাস্ট সমেত রুমের খরচ পড়েছিল 1950 টাকা। এই হোটেলের সম্পূর্ণ অনেস্ট রিভিউ আমি দিয়ে রাখলাম।